হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের এই শর্ট ভিডিওতে তোমরা জানতে পারবে স্পোকেন ইংলিশের শুরু কোথা থেকে করতে হয় এবং স্পোকেন ইংলিশ কিভাবে শুরু করতে হয়। হাউ টু স্টার্ট স্পিকিং ইংলিশ অ্যান্ড ফ্রম হোয়ার শুড ইউ স্টার্ট ইউর ইংলিশ, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ আর গোয়িং টু স্পিক ইংলিশ এফেক্টিভলি। সো লেটস হ্যাভ এ লুক। এবারে দেখো ইংরেজি বলা শুরু কিভাবে করবে, স্পোকেন ইংলিশের শুরু কোথা থেকে করবে, স্পোকেন ওয়ার্ডস দিয়ে শুরু করবে। যে কোনো ভাষার শুরুতেই শব্দ জানতে হয়, সেই শব্দগুলোকে বলা শিখতে হয়। এবার স্পোকেন ওয়ার্ডসগুলো দু ধরনের হয়, কন্টেন্ট ওয়ার্ডস আবার গ্রামাটিক্যাল ওয়ার্ডস। এবারে কন্টেন্ট ওয়ার্ডস কোনগুলো, যেগুলো কিনা বাক্যের তথ্য এবং অর্থ প্রদান করে, প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড মিনিং অফ এ সেন্টেন্স। গ্রামাটিক্যাল ওয়ার্ডস কোনগুলো, যেগুলো কিনা বাক্যে ব্যাকরণগত পরিপূর্ণতা প্রদান করে, প্রোভাইড গ্রামাটিক্যাল পারফেকশন। এবার দেখো কন্টেন্ট ওয়ার্ডসগুলো কোনগুলো আমাদের অবশ্যই জানতে হবে, ভার্বস এবং নাউন্স, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যে কন্টেন্ট ওয়ার্ডসগুলো আমাদের জানা দরকার সেগুলো হচ্ছে কোশ্চেন ওয়ার্ডস, নেগেটিভ অক্সিলারিজ, নেগেটিভ ওয়ার্ডস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস এবং ডিমনস্ট্রেটিভস। এবার দেখো গ্রামাটিক্যাল ওয়ার্ডসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রোনাউন্স, মোডাল ভার্বস এবং অ্যাফার্মেটিভ অক্সিলারিজ। এই অবধি যে ওয়ার্ডগুলো দেখতে পেলে, কন্টেন্ট ওয়ার্ডস এবং গ্রামাটিক্যাল ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কম গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে আর্টিকেলস, প্রেপোজিশনস, কনজাংশনস এবং ডিটারমিনার্স। তো স্পোকেন ইংলিশে শুরু করতে হবে এই স্পোকেন ওয়ার্ডসগুলো দিয়ে। যে ওয়ার্ডসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো আগে শিখতে হবে, আমাদের ঠোঁটের ডগায় আনতে হবে, আমাদের বলতে হবে। স্পোকেন ওয়ার্ডসগুলো জানার পর ইংরেজি বলা কোথা থেকে শুরু করব। এরপর অল্প স্বল্প আমাদের গ্রামারের ধারণা থাকতে হবে, খুব বেশি নয়, অল্প স্বল্প থাকলেই হবে। এবার সেগুলো কি কি, এখানে দেখো একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছ বিভিন্ন যে টেন্সগুলো রয়েছে, সেই টেন্সগুলো পার্সেন্টেজ হিসেবে রয়েছে। এই ডায়াগ্রামটি একটি অ্যাপ্রক্সিমেট ডেটা বা ডাটা থেকে ধরে নেওয়া। এই পার্সেন্টেজগুলো কিছু কম এবং কিছু বেশিও হতে পারে। এখানে তোমরা জানতে পারবে স্পোকেন ইংলিশ শেখার জন্য তোমাদের কোন টেন্সগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেন এটি দেওয়া হয়েছে, কারণ দেখতে পাচ্ছ সিম্পল প্রেজেন্ট টেন্স যদি শিখে যাও তাহলে 50% স্পোকেন ইংলিশের 50% তোমরা এখানেই শিখে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ভালো করে জানতে পারলে এবং সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সগুলো বলতে পারলে তোমরা স্পোকেন ইংলিশের প্রায় অর্ধেকই শিখে যাবে। এরপর দেখো সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স যদি তোমরা জানো তাহলে স্পোকেন ইংলিশের 20% তোমরা শিখে যাবে। এরপর দেখো সিম্পল ফিউচার টেন্স, এখানে শিখবে হচ্ছে 10%। এই তিনটি টেন্স যদি তোমরা ভালো করে শেখো এবং সেন্টেন্স বলতে পারো তাহলে তোমরা স্পোকেন ইংলিশের প্রায় 80% কভার করে যাবে। এরপর দেখো রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 5%, 5% রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং আদার টেন্সেস 10%। অর্থাৎ তোমাকে জানতে হবে এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই দুটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাদ বাকিগুলো শিখবে। এবারে প্রশ্ন জাগতে পারে, কেন সিম্পল প্রেজেন্ট টেন্স স্পোকেন ইংলিশের 50%কে কভার করছে? তাহলে আমি বলবো সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাপ্লিকেশন বা ব্যবহারগুলোকে দেখো। এখানে দেখো বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো, আমি টেন্সের ভিডিওগুলোতে এই ব্যবহারগুলো দেখিয়েছি, তোমরা সেখানে বিস্তারিতভাবে জানতে পারবে। সিম্পল পাস্ট টেন্সেও এত ব্যবহার নেই, শুধু পাস্ট ইভেন্ট যা হয়েছিল, পাস্ট হ্যাবিট ছাড়া আর তেমন কোনো ব্যবহার নেই। সিম্পল ফিউচার টেন্সের কিন্তু 3-4টে ব্যবহার রয়েছে, তাহলে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের। কন্ট্রাকশন অব ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই দিয়ে এই চ্যানেলে তিনটি ভিডিও রয়েছে, সেখানে দেখবে 90টির বেশি কন্ট্রাকশনস রয়েছে এবং তাতে দেখবে বেশিরভাগ কন্ট্রাকশনসগুলোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, পুনরাবৃত্তির ক্রিয়া বিশেষণ, এই ক্রিয়া বিশেষণগুলো অন্য টেন্সের থেকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই বেশি ব্যবহার হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের আরও ব্যবহার জানতে পরের ভিডিওগুলো দেখবে, তাহলেই বুঝতে পারবে সিম্পল প্রেজেন্ট টেন্স কেন 50% বলা হচ্ছে। স্পোকেন ইংলিশের পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।